তো ফ্রেন্ডস, নেতাজি ওপেনের বিডিপি, নেতাজি ওপেনের বিডিপি এসবিজি টু অর্থাৎ পাশের সাবজেক্ট বাংলার পেপার টু নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, থার্ড ইয়ারের পেপার টু অর্থাৎ পাশের সাবসিডিয়ারি বেঙ্গলি আমরা টু নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে হচ্ছে যুগসন্ধির কবি কাকে বলা হয়। তো সঠিক উত্তর হচ্ছে ডি, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর হচ্ছে বিভূতিভূষণের যে দুটি উপন্যাস রোলার ছাপ আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এ, পথের পাঁচালী অপরাজিত। এরপর কোশ্চেন নম্বর টু দেখো, গিন্নি শব্দটি হলো, সঠিক উত্তর হচ্ছে অর্ধ তৎসম, সঠিক উত্তর বি। এরপরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর ফাইভ, মৈথিল কোকিল নামে খ্যাত, সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি, সঠিক উত্তর বি বিদ্যাপতি। এরপর ইউসুফ জোলেখার প্রাচীন পুঁথির আবিষ্কর্তা, সঠিক উত্তর হচ্ছে ডি আহমদ শরীফ। সাত নম্বর কোশ্চেন, অ্যান্টার নব্য জাতীয় আর্য ভাষা হলো, সঠিক উত্তর হচ্ছে বাংলা ভাষা এ, সঠিক উত্তর এ। এরপর দেখো, মধুসূদন দত্ত ইউরোপ সনেট অনুসরণ করে, কিছুটা ঝাপসা আছে, তোমরা রেকর্ডিং অর্থাৎ আমরা যেটা বলছি সেটা একটু শোনার চেষ্টা করবে। আট নম্বর কোশ্চেন, মধুসূদন দত্ত ইউরোপীয় সনেট এর অনুসরণ রচনা করেন, সঠিক উত্তর এ চতুর্দশপদী কবিতা, সঠিক উত্তর। এরপর দেখো, রাঢ়ের মহাকাব্য নামে পরিচিত, সঠিক উত্তর হচ্ছে ধর্মমঙ্গল ডি, সঠিক উত্তর ডি। কবি নিত্যানন্দ বাংলা সাহিত্যে যে নামে খ্যাত সেটি হলো অদ্ভুত আচার্য, সঠিক উত্তর এ। তারপর দেখো, অপিনিহিতি এবং তার পরবর্তী পর্যায়ে পরিবর্তন অভিশ্রুতি দেখাগুলো যে পর্বে, তো সঠিক উত্তর হচ্ছে সি অন্তমধ্য বাংলা। এরপরের কোশ্চেন দেখো, বিদেশি শব্দ থেকে আগত একটি শব্দের উদাহরণ হলো, সঠিক উত্তর হচ্ছে এ গুদাম। এরপর চৈতন্যদেবের জন্মসাল হলো দেখো 1486, সঠিক উত্তর বি। অন্নদামঙ্গলের খণ্ড সংখ্যা, সঠিক উত্তর সি। এরপর দেখো, পলাশীর যুদ্ধ কাব্যের প্রকাশ সাল, সঠিক উত্তর হচ্ছে 1875 বি, সঠিক উত্তর বি। শাক্ত পদাবলীর স্মরণীয় কবিদ্বয়, সঠিক উত্তর হচ্ছে বি রামপ্রসাদ ও কমলাকান্ত। কলিকাতা কমলালয় এর রচয়িতা, সঠিক উত্তর হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সি, সঠিক উত্তর সি। তুমি বঙ্গভারতীয় তন্ত্রপীর দেখো, এটা কে বলেছিলেন, সঠিক উত্তর হচ্ছে কালিদাস রায়, সঠিক উত্তর কালিদাস রায়। রামায়ণের দেখো, রামায়ণের কাণ্ড সংখ্যা হচ্ছে 7, সঠিক উত্তর এ কাণ্ড সংখ্যা 7। তারপর দেখো, মানসী কাব্যের প্রকাশ সাল হলো, সঠিক উত্তর হচ্ছে ডি 1890। এরপর দেখো, আমরা এখানে দেখো এসবিজি টু জিরো টু এটা আমরা দিয়েছি। তো দেখো এখানে সঠিক, এখানে দেখো সৈকেবা সুলাইল শ্যাম নাম এই কোন জাতীয় পূর্বরাগের পদ, সঠিক উত্তর হবে এটা। দেখো এটা একটু, এটা একটু অ্যান্সারটা করে নিও, আমরা অ্যান্সার এটা করা হয়নি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।